এখানে আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে যে পরিমাণ পাতা নিয়েছি এটা দুবার খাওয়া যাবে। এবার আমি এটাকে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা পাতাটাকে আমি এভাবে ছেঁকে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি। আমি এখানে একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এই বাটিটাকে বসিয়ে দেব। জলটা হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে আর পাতার রসটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখানে যে জলটা এটাও কিন্তু ফেলে দেবো না, এটা গার্গিল করার কাজে ইউজ করব। পাতার রসটা গরম হয়ে গেছে, এবার আমি এই পাতার রসের হাফ আর কি একটা কাপে ঢেলে নিলাম। এবার এখানে দিচ্ছি আমি মধু, 1 টিস্পুন মতো মধু আমি এর সাথে মিশিয়ে নেব। এখানে পরিমাণটা হাফ কাপের থেকে একটু কম। এবার আমি উষ্ণ গরম অবস্থায় এটাকে খেয়ে নেবো।